ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 100 বছর পূর্তি উপলক্ষে বুধবার সংগঠনের প্রতিষ্ঠার দিনে পূর্ব বর্ধমান জেলার শাখা জামালপুর পঞ্চায়েতের সমিতির সহযোগিতায় পঞ্চায়েত সমিতির সেমিনার হলে একটি সম্বর্ধনা ও সেমিনারের আয়োজন করা হয়। বিষয় ছিল মোবাইলে আসক্তি ও ছাত্র সমাজ। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কামনাশী সেন, উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত, জাতীয় কর্মসমিতির সদস্য রাজ্য সহসভাপতি তারকনাথ রায়, রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক, আমিনুর রহমান, জয়ন্ত চক্রবর্তী, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, ওসি রাকেশ সিং, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, সংগঠনের জেলা সভাপতি স্বপন মুখার্জি, সাধারণ সম্পাদক অরূপ লাহা, সম্পাদক অতনু হাজরা, পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবু হেমব্রম, জামালপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় হালদার এবং বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর লায়ন্স ক্লাবের অপটিমিস্ট শান্তনীল মালিক, ডাক্তার সাইফুদ্দিন শেখ সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এদিন পুলিশ সুপারকে সম্বর্ধনা দেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার ও পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক। পুলিশ সুপার কামনাশী সেন সহ অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন। পুলিশ সুপার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এই সময়টা কেরিয়ার গড়ার সময়, তাই এখন কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে মোবাইল ফোন প্রয়োজন ছাড়া ব্যবহার না করে আগে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। যখন প্রাইস মেল অ্যাসোসিয়েশন থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল, আইপ্যাড পেয়েছিল, তো আমি জানি খুব খুশি, ভালো লাগছে আইপ্যাড। হ্যাঁ, তো আমি ছেলেদেরকে বললাম, ছেলেমেয়েদেরকে, কি আইপ্যাডটা ইউজ করবে অনলি ফর ডুইং সামথিং কনস্ট্রাকটিভ, টিকটক, ফেসবুক, বাকি যত রাজ্যের স্ন্যাপচ্যাট যেগুলো আছে এগুলো থেকে একদম দূরে থাকতেন। আই নো ওগুলো থেকে দূরে থাকা খুব মুশকিল, বাট ভেরি ইম্পর্টেন্ট আছে, কেন কি নেক্সট দু বছর ইনফ্যাক্ট এখানে যারা আছে, যারা ক্লাস টেন দিচ্ছে, আমি জানি না এখানে স্টুডেন্টসরা কোন ইয়েতে আছে, যারা গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে, বা যারা ক্লাস টেন বা ইলেভেন টুয়েলথে যারা আছে, ইনফ্যাক্ট আমি বলবো কি অ্যাটলিস্ট এই যে বিল্ড আপ ইয়ার্সগুলো আছে, যত পর্যন্ত কিছু একটা ভালো করে লাইন ধরে নেওয়া যত পর্যন্ত যায় না, একটু দূরে থাকা খুব দরকার আছে। কেন কি উই ভেরি অনেস্ট, আমি একটা সত্যি কথা বলবো, যতগুলো কোম্পানিজ আছে, এক দুইটা কোম্পানিজ মধ্যে আমার খুব ক্লোজ ব্যাচমেন্ট আছে, আমার কলেজে ব্যাচমেন্টের চাকরি করছে, আপনারা রিয়েলাইজও করছেন না কি স্ন্যাপ মানে এইসব ফেসবুক বা স্ন্যাপচ্যাট বা টিকটক। উপস্থিত সকল অতিথি আজকের আলোচনার বিষয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের সুপরামর্শ দেন। যারা শিক্ষক শিক্ষিকারা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি, কিন্তু রাত দিন যখন এই সাংবাদিক বন্ধুরা রাত 12টার সময় কখন আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, কখন অ্যাক্সিডেন্ট হয়েছি, রাতের অন্ধকারে জল বৃষ্টি মাথায় নিয়ে ছবিটা তুলে, এবং পুলিশ সেই মুহূর্তে রাত্রে সেই বডিটাকে নিয়েছে, কিভাবে তাকে কাজ করতে হবে, কারণ আমরা পুলিশের চাকরিটাও যে কত মূল্যবান, আমরা যারা বর্ডার লাইনে, যারা প্রশাসন থেকে, যারা আমাদেরকে শান্তিতে আমাদের ঘোমার জন্য রাত দিন যারা জেগে থাকে, সাংবাদিক বন্ধুরা যারা রাত দিন কোনখানে কোনো অসুবিধা হচ্ছে, কোনখানে সমস্যা হচ্ছে, কোনখানে মানুষ বঞ্চিত হচ্ছে, সেগুলো মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, তাই মানুষের সঙ্গে আমরা চাইবো পৃথিবীতে আমরা যারা মানুষ। লায়ন্স ক্লাবের ডাক্তারবাবু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চোখের কি ক্ষতি হতে পারে সে বিষয়ে আলোচনা করেন। সংগঠনের পক্ষ থেকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান ও বিডিও শুভঙ্কর মজুমদারকে ধন্যবাদ জানানো হয়। তাদের থেকে আমরা জানতে বা শিখতে পারলাম যে মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের কতটা ক্ষতি বা সাহায্য পেতে পারি সেই বিষয়ে আমাদের বোঝালেন। আর আমরা মানে ভবিষ্যতে যে আমাদের মধ্যে বড়ো বড়ো আইপিএস বা আইপিএস অফিসার হতে পারি বা কোনো কোনো লাইনে যেতে পারি সেই বিষয়ে আমাদের বোঝালেন। আমরা আমাদের ভবিষ্যতে জীবনে চলার একটা মানে শিক্ষা পেলাম, আমাদের ভবিষ্যৎ জীবনে খুবই কাজে লাগবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।